সালামু আলাইকুম প্রিভিয়াস আজকের এই ভিডিওতে আমি জানাবো যে এসএসসির দু হাজার একুশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের অনলাইনে ফর্ম পূরণের যে বিজ্ঞপ্তি সেটি অলরেডি প্রকাশ করা হয়েছে তবে আপনাদের এটা জানিয়ে রাখি যে আমি যেই ভিডিওটি দেখাচ্ছি এখানে দিনাজপুর বোর্ডের যেই ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সেটি দেখানো হয়েছে তবে দিনাজপুর বোর্ড এবং সারা বাংলাদেশের ঠিক প্রায় একই সময়ে হবে এটি আগে আগেই হয়তো প্রকাশ করেছে দিনাজপুর এডুকেশন বোর্ড তবে একটা জিনিস আপনাদের বলে রাখি যে যেহেতু এইটার ফিগুলো একই রকম হবে প্রায় কাছাকাছি এই জন্যে আপনাদের একটা আইডিয়া আপনারা পাবেন যে আসলে এবার এস অনলাইনে ফর্ম পূরণ করতে গেলে আসলে আমাদের ফিটা কত লাগতে পারে তো সর্বপ্রথম যেই বিষয়গুলি আপনাদের বলবো যে এই যে লাল কালিতে যেমন লেখা আছে যে মনে রাখতে হবে ফাইনাল লিস্ট প্রিন্ট না করা পর্যন্ত ফর্ম পূরণ কার্যক্রম সম্পূর্ণ হবে না অবশ্যই এই জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে একটু সতর্কভাবে মনে রাখবেন যে কখনোই যেন ফাইনাল লিস্টটা প্রিন্ট না করা পর্যন্ত ফর্ম পূরণ কাজের সময় অর্থাৎ ফাইনাল লিস্ট অবশ্যই প্রিন্ট করতে হবে এবং আরেকটা বিষয় এখানে যে নির্ধারিত তারিখের পর লিঙ্ক খোলা থাকলেও ফর্ম পূরণ করলে বাস্তবেতা কার্যকর হবে না এমন অনেকেই মনে করতে পারে যে যেহেতু লিঙ্ক খোলা আছে অথবা আমি ফর্ম ফিল আপ করি হয়তো বা কার্যকর হয়ে যাবে এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা নেই এবং নির্ধারিত তারিখের পর কোনো মতে ফর্ম পূরণের আবেদন অত্র শিক্ষা বোর্ডে গ্রহণ করা হবে না এবং এটা কোনোভাবে আর বোর্ডে গ্রহণ করা হবে না অতএব আপনারা এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখবেন যেহেতু এটা লাল কালিতে দেওয়া আছে তার মানে এটা একদম ইন্ডিকেট করে বলা আছে খুব জরুরি বিষয় এটা এরপরে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে দেখুন আমাদের লেখা আছে যে রেজিস্ট্রেশন নবায়নের শেষ তারিখ হচ্ছে দুইশো টাকা তার আগে লিখে আছে যে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকার সাপেক্ষে যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ আছে এরকম জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষার্থী সহ আবশ্যিক ও নৈ বিষয়সমূহ এর থেকে চার বিষয়ে অকৃতিকার্য পরীক্ষার্থীগণের দু হাজার একুশ সনে মাধ্যমিক স্কুল সার্টিফিক পরীক্ষায় অকৃতিকার্য বিষয়সমূহে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বরাবর সাদা কাগজে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আঠারো দুই দু হাজার একুশ এবং রেজিস্ট্রেশন নবায়নের শেষ তারিখ হচ্ছে শেষ তারিখ হচ্ছে দশ তিন দু হাজার একুশ এবং টাকা হচ্ছে দুইশো টাকা এরপর দেখুন গয়েতাল লিখেছে অনলাইন প্রবাবলি লিস্ট প্রদর্শন এটা আঠাশ দুই থেকে আপনারা এটা অনলাইনে প্রব প্রবাবলি যে লিস্টে সেটা আপনারা দেখতে পারবেন এরপর হচ্ছে অনলাইনে বিলম্ব ফি ছাড়া ফর্ম পূরণের তারিখ মনে রাখবেন যে বিলম্ব ফি ছাড়া ফর্ম পূরণের তারিখ হচ্ছে এক তিন থেকে সাত দিন পর্যন্ত অর্থাৎ এই ছয় দিন আপনারা এক থেকে সাত দিন মানে সাত তারিখ পর্যন্ত মানে সাত দিন এই সাত দিন আপনারা বিলম্ব ছাড়া পূরণ করার সুযোগ থাকছে এবং বিলম্বী ফিটা সোনালি সেবা এর মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আট তিন দু হাজার একুশ আর বিলম্ব ফি ছাড়া ফাইনাল লিস্ট প্রিন্ট করার শেষ তারিখ হচ্ছে এগারো তারিখে মার্চ মাসের এবং অনলাইনে বিলম্ব সহ যেটা ফি ছাড়া ফর্ম পূরণের তারিখ হচ্ছে এটা তো বললাম বিলম্ব ফি ছাড়া ফাইনাল লিস্ট আপনারা প্রিন্ট করবেন এগারো তারিখ পর্যন্ত আর অনলাইনে বিলম্ব ফি ফি সহ সহ ফর্ম পূরণের তারিখ হচ্ছে নয় তিন দু থেকে এগারো তিন অর্থাৎ তিন দিন এখানে নয় দশ এগারো এরপর পরীক্ষার্থীর প্রতি একশত টাকা লাগবে বিলম্ব ফি এবং সেটা সোনালি সেবার মাধ্যমে জমা দিতে হবে সেটারও শেষ তারিখ হচ্ছে চোদ্দ তিন দু আর বিলম্ব ফি সহ ফাইনাল লিস্ট যেটা প্রিন্ট করা যাবে সেটা হচ্ছে সতেরো তিন দু তারিখে এরপর জানাবো যে টাকা কীরকম কী লাগতে পারে এখানে দেখুন পরীক্ষার্থীর ধরন অর্থাৎ নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষার ফি এখানে লাগবে একশো টাকা পত্রপুতি এবং ব্যবহারিক যে পরীক্ষার ফি লাগবে তিরিশ টাকা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি লাগবে পরীক্ষার্থী প্রতি হলো পঁয়ত্রিশ টাকা এবং মূল সনদ ফি পরীক্ষার্থীর প্রতি লাগবে একশো টাকা এদিকে লাগবে বয়স স্কাউট গার্লস গাইড ফি এটা শিক্ষার্থীর প্রতি লাগবে পনেরো টাকা করে এবং জাতীয় শিক্ষা সপ্তাহ পরীক্ষার্থী প্রতি পাঁচ টাকা এই সর্বমোট তিনশো টাকা করে লাগবে এবারের ফর্ম ফিল যারা বিলম্ব ফি সাড়া করবেন আর যারা বিলম্ব ফি সহ যাদের হবে তাদের তার সঙ্গে একশো টাকা যুক্ত তবে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এখানে লিখে আছে উল্লেখ্য শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয়ে দুটির পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে না এই দুটো পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে না সেই ক্ষেত্রে বা এই ক্ষেত্রে স্বসব প্রতিষ্ঠানকে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে বিষয় দুটির নম্বর প্রদান কার্যক্রম সম্পন্ন করতে হবে বিদায় উক্ত বিষয় দুটির জন্য পরীক্ষার ফি একশো টাকা হারে আদায় করা যাবে না অন্যান্য ফি এর হার এখানে দেখুন লেখা আছে যে বিলম্ব ফি প্রতি পরীক্ষার্থী হচ্ছে একশত টাকা আর রেজিস্ট্রেশন নবায়ন ফি এটা আগেই বলেছি দুইশত টাকা কেন্দ্র ফি এখানে দেখুন লিখা আছে সকল প্রকারের পরীক্ষার্থী যাদের ব্যবহারিক পরীক্ষা নেই জনপ্রতি হল তিনশত পঞ্চাশ টাকা আর সকল প্রকারের পরীক্ষার্থী যাদের ব্যবহারিক আছে তাদের হলো চারশত টাকা আর এখানে একটা লেখা আছে বিশেষ দোষ্ট হিসাবে যে ব্যবহারিক ফি বাবদ পুঁতিপত্র চল্লিশ টাকা আদায় করতে হবে আদায়কৃত পত্র প্রতি ব্যবহারিক ফি চল্লিশ টাকা এবং তিরিশ টাকা হচ্ছে বর্ত এবং দশ টাকা যাবে কেন্দ্র সচিবকে পরিশোধ করতে হবে ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন আনুষাঙ্গিক কার্য সম্পাদনের পরেই কেন্দ্র সচিব ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ফি বাবদ আদায়কৃত অর্থ হতে অভ্যন্তরীণ পরীক্ষককে উত্তরপত্র প্রতি পাঁচ টাকা এবং বহিরাগত পরীক্ষককে উত্তরপত্র প্রতি পাঁচ টাকা হারে সম্মানী বা পারিশ্রমিক পরিশোধ করবেন এই বিষয়ে শিক্ষা বোর্ড টি বা ডিএ উত্তরপত্র মূল্যায়ন বাবদ কোনো প্রকার সম্মানই প্রদান করবে না এই হচ্ছে এই হচ্ছে যে ভিডিওর যে এই বিষয়বস্তু তবে আপনাদের বলে রাখি যে এখানে যেহেতু এটা দিনাজপুর শিক্ষা বোর্ডের তবে সব বোর্ডেরই প্রায় ঠিক সেম এইরকমই হবে এবং এইরকমই আসবে আর কি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি আমার এই আমি জানি যে এই ভিডিওটি অনেকে আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ 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 আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং পরবর্তীতে শিক্ষা বিষয়ে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ